হাই গাইস, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার আসলাম। সো আজকে আমাদের বাইক ট্যুর হচ্ছে, সে আমরা প্রথমত আজকে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, বাট আমরা দিনাজপুরটা সোজা না হয়ে আমরা ঘুরে ঘুরে যাব। সো ঘুরে ঘুরে যাওয়ার জন্য বদরগঞ্জ যাব, বদরগঞ্জ থেকে পার্বতীপুর, পার্বতীপুর থেকে আমরা সৈয়দপুর হয়ে দেন আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। সো যাওয়া যাক, সবাই দেখো। অ্যান্ড এই যে আমাদের ভাই সোহাগ ভাই নতুন একটা বাইক কিনছে 210 সিসির, সো বাইকটাও ভালোই টান আছে, বাট আমার বাইকের টান সবচেয়ে বেশি ভালো। সো ওদেরকে একটু কাটায় চলে যাই। সো সবাই হ্যালো দাও। সো গাইস, আমাদের সাথে বদরগঞ্জ থেকে আরও যোগ দিছে 3টা বাইক, আমাদের ফ্রেন্ড সার্কেল, ওরা ওদের সাথে ট্যুরে যোগ দিতেছে। সো যাওয়া যাক। সো গাইস, খুব তো বাতাস, সুন্দর লাগতেছে আবহাওয়াটা। অ্যান্ড এই আবহাওয়া, এই যে তন্ময় আরও বেশি খুশি, দুই হাত দিয়ে দেখাচ্ছে সবাইকে। সো তোমরা দেখতেইছো চারোদিকে ধানবাড়ি, মাঝখান দিয়ে রাস্তা। দিনাজপুর যাওয়ার রাস্তাটা সুন্দর আছে, বাট আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, এই জন্য একটু সময় লাগবে, বাট রাস্তাটা অনেক সুন্দর, এই জন্য আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। সো গাড়িটা কাটাইলাম। দেখা যাচ্ছে সোহাগদা গাড়িটা অনেক জোরে টানছে, সো আমরা একটু স্পিডটা বাড়াই আমাদের গাড়ির। এই তো এখন ওদেরকে কাটাই আমরা ফার্স্ট হয়ে যাব। মানে কার বাইক রেস চলতেছে, কে কার আগে যাইতে পারে, গাড়ির স্পিড সবারই কম বেশি একটু হাই স্পিডই আছে, বাট স্পিড কতটা বলা যাবে না, কারণ এই ভিডিওটা অনেকে দেখবে, সো একটু সিক্রেট রাখতে হবে বিষয়টা। সো এদেরকে কাটায় আমরা চলে গেলাম। এই যে তারা পিছনে আছে। সো গাইস, আমাদের বলা যায় যে কতদিন পর ট্যুর দিলাম তার নাই ঠিক, বাট রাস্তাটা এত সুন্দর যে ঈদের দিনে একটা খুশি লাগতো, একটা আনন্দ লাগতেছে। আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, কুল আবহাওয়া, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। সো বাইক রাইড করেও আমরা মজা পাচ্ছিলাম। আর আমি অনেকক্ষণ থেকে খেয়াল করতেছি তন্ময় পিছনে বসে মেবি অ্যাডজাস্ট করতে পারতেছে না, বারবার নড়ানড়ি করতেছে হচ্ছে, সোহাগদার বাইকে যে আছে এই যে তন্ময় অনেক নড়ানড়ি করতেছে, মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে, বাট কি যে সমস্যা বোঝা যাচ্ছে না। বাট ওর তো অনেক পাতলা, বাতাসে উড়ে যেতে পারে। সো দেখা যাক ওই কতক্ষণ সার্ভাইভ করতে পারে সোহাগদার বাইকে, 210 সিসির বাইক। সো দেখা যাচ্ছে বাইক সে টানতেছে, বাট আমার আগে যেতে পারবে না। সো গাইস, আমরা পার্বতীপুর ঢুকে গেছি। অ্যান্ড পার্বতীপুরের রাস্তাটা দেখো তো সুন্দর। এই দেখো তন্ময়ের অবস্থা কি, আর ইসালা কি অবস্থা, দুই হাত দিয়ে দড়ি রাখছে, মনে হচ্ছে পড়ি যাবে নাকি। কিরে তোর কি বাথরুম লাগছে নাকি রে, এইরকম অবস্থা কেন তোর? দেখো গাইস ওর কি অবস্থায়, কেমনে ধরে আছে গাড়ি, মনে হচ্ছে ওই হেলি পড়তেছে। সো গাইস, আমি কথা বলতে বলতেই আমরা অনেক দূর চলে আসলাম। এই তন্ময় পিছনে ঘুরি দেখতেছে যে আমি ভিডিও করতেছি, এখন মেবি ওই সোজা হয়ে যাবে আগে, এখন না না গাইস দেখো এখনও আগের মতো বসে আছে। হাই গাইস, তো আমরা আসে গেলাম দিনাজপুরের বড় মাঠ মসজিদ, মানে মসজিদ মাঠ, এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাঠ, এখানে প্রায় 2 লাখ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। আর জেলা প্রশাসক দিনাজপুর এই মাঠ এত বিশাল বড় যে মানে আমি ঘুরিয়ে মানে শেষ করতে পারিনি এত বড় জায়গা। তো আমরা এখানে মেলা লাগছে, সো একটা মেলা ঘুরতে আসলাম দিনাজপুরে। সো চলো দেখাই তোমাদেরকে দিনাজপুরের মেলা।
ওয়াও, কতগুলো আপু! বিশাল বড় মাঠ জুড়ে শুধু প্রচুর জনগণ। সো গাইস, দেখো এখানে, আরে ভাইয়া কি করতেছে? ভাইয়া কি সিগারেট টানতেছে? সো এই যে সেই মাঠ, বিশাল বড় মাঠ। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিব, অনেক রাত হয়ে গেছে, আর আমরা যে রুট দিয়ে আসি সেই রুট দিয়েই ব্যাক করব। সো রাস্তাটা ফাঁকা ছিল, এই জন্য একটু গাড়ি স্পিড তুলছি, বাট এখানে অত স্পিড দেখানো যাবে না, এই জন্য অল্প স্পিড দেখানো হচ্ছে। সো সবাই পাশে থাকিও, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, থ্যাংক ইউ অল, অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা।